এই যে এখনকার ইংলিশ টয়লেট, এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো ইস্তেনজা করা যায় না, যাবে? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ে ভর দিয়ে ইস্তেনজা করতেন, কোন পায়ে? এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে, কেমনে বসবেন? সম্ভব? ও যে আমি বলি, এটা মজা করে বলি, কষ্ট থেকেও বলি, একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিমা আদর্শে। এখন সবকিছু, এভরিথিং এভরিথিং, একদম বাথরুমের কমোড পর্যন্ত, এখন তো কমোড উঠাই দিছে, এখন সামনে একটা বালটি রেখে দেয় গামলার মতো, এখানেই পেশাব করতে হবে। দেখেন নাই মনে হয় আপনারা, দেখবেন অচিরে এগুলো আসতেছে সামনে, দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই, আর সবগুলো মাপ সমান, কারো হাইট যদি 6 ফুট কারো 5 ফুট হয় তখন কি হবে? অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরে তখন, নাকি? যুবকরা বুঝতে পারছে, তখন কাউকে লম্বা হতে হবে, কাউকে খাটো হতে হবে, মাপ তো সমান, সবার মাপ যদি সমান না হয় এখন কি হবে? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এগুলো শয়তানি না বলেন, শয়তানি না বলেন, বসে ইস্তেনজা করতে হয় না, বসে ইস্তেনজা না, এই পেশাবে ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না। আপনারা হাদিসটা জানেন না, নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি থেমে গেলেন, থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে, কি হচ্ছে? কবরের আজাব তিনি জানলেন কেমন করে? আল্লাহ পাক তাকে জানিয়েছেন, আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে, আজাব। নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না। সাহাবীরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে, পেশাব করে, স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না, পেশাব করে ও যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই, নামাজে যেতে পারবো না, নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট। তোমরা ভালো করে হাদিসে শোনো, এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই, সে পেশাব করার পরে পবিত্র হতো না, মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না, এই কারণে কবরে আজাব দেওয়া হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসে নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়ে থাকে, আস্তাগফিরুল্লাহ, বলি নাউজুবিল্লাহ। এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না, নাপাকি লাগে না, এগুলো শয়তানি না বলেন। আরেকটা হচ্ছে আরেকটা কবর, সেই কবরে তিনি বলছেন এই কবরে আজাব দেওয়া হচ্ছে, এই ব্যক্তি চোগলখুরি করতো, কি করতো? চোগলখুরি, মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো, আরেকজনের কথা আরেকজনকে লাগাইতো। এই কাজ করে না এখন সমাজের মানুষ, এই কাজ কিছু ফেসবুকের ইউটিউবারও করো তোমরা, একজনের ভিডিও আরেকজনের পাশে লাগাই দাও, আরেকজনের টা আরেকজনের লাগাই দাও, এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছ। কিছু কিছু কারণে, এইসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদেরকে, কিছু মনে করবেন না, কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে ব্যাড সাইড আরও বেশি আছে, এটাকে নিয়মতান্ত্রিকভাবে ইউজ করতে না পারলে ফেতনা বাড়তে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, প্রতিটা কাজ কার সুন্নত মতো করবো আমরা ইনশাআল্লাহ। এখন শুধু কি আমরা এই চেহারা সুরত ইস্তেনজা খাওয়া দাওয়া এগুলোই নবীর মতো করে করব, নাকি আমাদের ব্যবসা সমাজ পরিবার এবাদত সবই করব? এই জায়গায় সমস্যা, সমস্যা কি? আমরা মাশাআল্লাহ দাড়ি টুপি রাখতে রাজি আছি, কিন্তু ব্যবসায়িক জীবনে হারাম ছাড়তে রাজি নাই, অর্থনৈতিক জীবনে সুদ ছাড়তে রাজি নাই, ঘুষ দুর্নীতি ছাড়তে রাজি নাই। আল্লাহ আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে নবীর সুন্নত পালন করার তৌফিক দান করুন। এক নম্বর আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম তাওহীদ, দুই নম্বর নবীর সুন্নত, তিন নম্বর বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা, কি করা আমার সাথে বলেন, বেশি বেশি কি করা? কোরআন তেলাওয়াত করা, কেন? কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন তিনটা বললাম, চার নম্বর বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা, কি করা ভাই? চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, ঠিক আছে, হাসবি আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, যত জিকির আজকার আছে চলতে ফিরতে অলওয়েজ পড়তে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়তে থাকবেন। যে যত বেশি আল্লাহ জিকির করবে তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনশাআল্লাহ, আর যার কলবে যত বেশি নূর সে তত বেশি আল্লাহর ভালোবাসা মহব্বত পাবে ইনশাআল্লাহ। কয়টা বলছি ভাই? চারটা। এক নম্বর কি ছিল? তাওহীদ, দুই নম্বর নবীর সুন্নত, তিন নম্বর বলেন কোরআন তেলাওয়াত করা, চার নম্বর বেশি বেশি আল্লাহর জিকির করা, পাঁচ নম্বর স্পেশালি পাঁচ নম্বর বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, কি করা? যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন, আলহামদুলিল্লাহ।
যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আমাদের নবীজি প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন বলেন সুবহানাল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ 6 নাম্বার 6 নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা কি করা আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা কি করা আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ ভাবে নামাজের মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব রেগুলার কোন রকম যদি বাধ্যবাধকতা না থাকে ওজন না থাকে তাহলে মসজিদে গিয়ে পড়ব ইনশাআল্লাহ পাবো তো ইনশাআল্লাহ রমজান মাসে নামাজ শক্ত করে ধরব ইনশাআল্লাহ ঈদের পর ছেড়ে দেব ইনশাআল্লাহ ঈদের পর ছেড়ে দেব কি ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা আমাদের সমাজে মাশাআল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায় তাই না কারণ শিকল দিয়ে বাধা থাকে শয়তান শয়তানও মুক্ত হয় ঈদের দিন ঢাকঢোল ধুমধারাক্কা গান বাজা শুরু হয় তাই না আল্লাহর ওয়াস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ রমজান মাসে আর দৈনিক কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়বেন সুন্নত বা নফল 12 রাকাত কমপক্ষে কি রকম 12 রাকাত ফজরের নামাজের আগে 2 জোহরের আগে 4 পরে 2 ঠিক আছে 6 আর 2 8 হলো মাগরিবের পরে 2 এশার পরে 2 এই 12 রাকাত নামাজ যে দিনের বেলা পড়ে মানে একদিনে 24 ঘন্টায় পড়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করেন সুবহানাল্লাহ এর জানতেন দৈনিক 12 রাকাত সুন্নত বা নফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে ইনশাআল্লাহ আর জান্নাত উর্বর জায়গা আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে খালি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ তাআলা বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর বলবেন সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ তাআলা এটা গেল 6 নাম্বার নামাজ বেশি বেশি পড়া 7 নাম্বার জি বলছি 7 নাম্বারটা হচ্ছে আমি আর 4টা বলে শেষ করছি 7 নাম্বারটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা কি করা ভাই একটা হাদিস আছে যে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা তোমরা জমিনবাসীর প্রতি রহম করো আসমানবাসী তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিনবাসীর প্রতি রহম করেন মুসলিম অমুসলিম সবাই মানুষ কিনা যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবো না একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক এক মহিলা জাহান্নামে গিয়েছে আর একটা কুকুরকে পানি পান করানোর সওয়াবের এই কাজের বিনিময়ে এক এক মহিলা জান্নাতে গিয়েছে সুবহানাল্লাহ তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে এখানে পুরো মাখলুকের প্রতি আমাদের রহম দিল থাকতে হবে আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ 8 নাম্বারটা কি এটাই বেশি ইম্পর্টেন্ট শুনেন 8 নাম্বারটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা একটা এই যে হাদিসগুলো পড়তে পড়তে আমি আসলাম গাড়িতে আল্লাহ পাক বলেছেন শুনেন আল্লাহ পাক বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন নিজেই বলবেন যে আইনা আইনা মুতাহাবুনা লিজালালি আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসত এরা কোথায় আল্লাহ পাক ঘোষণা করবেন কোথায় তারা যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসত আল্লাহ বলবেন আলিয়াউম আজকে আজিল্লুহুম আমি ওদেরকে ছায়া দিব ফি জিল্লি আমার আরশের ছায়ায় বলেন সুবহানাল্লাহ ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি যেদিন আমার এই আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসত আলহামদুলিল্লাহ